নিখিল, অনেক দূর থেকে আনতে হলো? নাই, হসপিটালের পাশে পেলাম না, সামনের স্টপেজ থেকে ফিরে গেছি। হ্যাঁ দিদি, এখানে তো সব ঠিকঠাক আছে। আপনি আর কমলদা বরঞ্চ এখন বাড়ি চলে যান, একটু রেস্ট নিন। আমরা এখানে সবাই আছি, কোনো টেনশন নেই, তাই তো? আমি ভাববেন না, সব বেলায় আমি একা দেবো। আমার জন্য বিপুলদার আছে এই অবস্থা দিদি, আপনি ভাববেন না, আমি সব একা ব্লাড দেবো। তুই তো নিজে একটা জন্ডিস ম্যালেরিয়ার রোগী, তোর শরীর থেকে 10 বোতল রক্ত বার করে দিলে তোর রোগে তো জল ছাড়া কিছু থাকবে না। না দিদি, আপনি ভাববেন না, আমরা আমরা সবাই মিলে রক্ত না দিদি, আমি কাউকে দিতে দেবো না, আমি একা দেবো দিদি। এটা হসপিটাল, কমল কাকু আপনি এদিকটা একটু সামলে নিন, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে যে আজকে রাত্রিরে তো আর এখানে বেশি লোক থাকা দরকার নেই, ওরা বরঞ্চ আজকে রাত্রি। না কমলদা, কমলদা আমরা কিন্তু অপারেশন না হওয়া পর্যন্ত এখান থেকে কেউ নড়ছি, কেউ নড়ছি, তাই তো? আস্তে আস্তে কমলদা, সত্যি বোধহয় ঠিক বলছে, এখানে শুধু ওষুধপত্র জন্য নয়, যারা বিপুলদাকে অ্যাটাক করেছে তারা যদি জানতে পারে বেঁচে গেছে আবার অ্যাটাক করতে পারে। ঠিক, কথাটা ঠিক বলেছিস। তাহলে আমরা আমরা সবাই থাকছি এখানে। কি অবস্থা? ডাক্তার এখনো কিছু জানাইনি। কোনো আশা দিচ্ছে না? অপারেশন না হলে কি করে আশা দেবে? এখানেই রাখবে না অন্য কোথাও ট্রান্সফার করবে? অন্য কোথাও মানে সব জায়গায় এক? নার্সিংহোমে ট্রান্সফার করলে অ্যাটলিস্ট ট্রিটমেন্টটা বেটার হতো। এখানে যে সমস্ত ডাক্তাররা আছেন তারা নার্সিংহোমের সঙ্গে অ্যাটাচড। টাকা লাগবে? না, ডোন্ট টেক মি আদারওয়াইজ। না, এখনো পর্যন্ত যা টাকা পয়সা খরচা হয়েছে সব ওরাই করেছে। কারা? ওই নিখিল, সাত্তকী, ওরা। ব্লাড যদি লাগে তাহলে বলো, আমি ফোন করে দিলে এই সঙ্গে সঙ্গে কার্ড দিয়ে যাবে। আচ্ছা, এই যে ছেলেগুলোর কথা বললে, এরা কারা? ওরা ওরা মিহির নিখিলের বন্ধু, খুব ভালো ছেলে ওরা। তোমার ফলোয়ার্স? দেখো, আমি যা শুনেছি ওরা তোমার জন্য প্রাণ দিতেও প্রস্তুত।